হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া। রাজীব, আর আজকে একটা খুবই মজাদার, মানে টাইটেলটা শুনে মনে হচ্ছে খুব মজাদার একটা গান হতে চলেছে। আর গানটা হচ্ছে সাকিব খান আর বুবলির। তো গানটার নামটা বলি, বলো। গানটার নামটা হচ্ছে চিটা গইয়া পোয়া আর নোয়া খাইলা মাইয়া। মানে যদি আমি ভুল উচ্চারণ করি প্লিজ ক্ষমা করে দিও, কারণ এমন ভাষা আমার কিছু দেখি, চিটাং পোয়া পোয়া নোয়া আর খাইল নোয়া খাইলা মাইয়া, মাইয়া। মানে পোলা আমরা বলি হয়তো হ্যাঁ, আই ওটাকে। থিঙ্ক ওটা চিটাগং ভাষায় পোয়া বলে, যাক এটা একটা চিটাগং ভাষার গান। তো চলো গানটা শুনি, একদম গানটা টাইটেল শুনে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি গানটা শোনার জন্য। গানটা অনেকটা পুরোনো, তোমরা হয়তো হ্যাঁ, শুনেছো গানটা পুরনো, কিন্তু তো আমরা শুনিনি, আমরা তাই শুনিনি, আমাদের নিয়ে কাছে আসলাম। নতুন। তো চলো চলো আমাদের কেমন লাগবে গানটা শুনে, লাস্ট যেটা অব্দি, লাস্ট অব্দি থাকলেই দেখতে হ্যাঁ পারবে, লাস্ট অব্দি থাকতে হবে তার জন্য। তো দেখতে পারবে চলো, না তো চলো। রানী তোর লাইগা কি সুন্দর মানুষ, ও রানী তোর লাইগা কেমন পল্লী লাগছে? সাজাইছি চকত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি। আরে ও রানী তোর লাইগা পল্কি সাজাইছি সখত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি। তোর বউ বানামু গোটা দেশত জানামু, হে ওরছিরে তাই আইয়া।
লাস্টে সাকিব খান কি দিয়ে দিয়েছে তো জামাই কি দিয়ে গেল? কি ও আচ্ছা, সত্যি মানে সত্যি নামটা যেরকম গানটাও সেরকম, খুবই হাসির একটা গান, আর মানে নাচ গুলো দারুণ হাসি হাসি এরকম এরকম কেমন টাইপের নাচ ছিল, এই নাচ নাচগুলো দারুণ ছিল। আর স্পেশালি সাকিব খানের এখানে লুকটাও কিন্তু খুব মজাদার মজাদার ফানি ফানি লুকটা ক্রিয়েট করেছিল, বেশ ভালো লাগছিল যেরকম করে মুখটা ভঙ্গি ভঙ্গি যেরকম করছিল, ভালো লাগছিল। এক্সপ্রেশন গুলো একদম দারুণ সুন্দর ফানি হয়েছে একদম, দুর্দান্ত লেগেছে। আর গানের লিরিক্সটা চিটাগং ভাষায় আই থিঙ্ক, তো মানে সত্যি মানে অনেকগুলো ওয়ার্ড বুঝতে পারিনি কিন্তু বেশ ভালো লেগেছে, মানে একটু মাঝে মাঝে একটু বোঝা যাচ্ছিল না, বাট ভাল লাগছিল, শুনতে ভাল লাগছিল, হ্যাঁ বোঝা না গেলেও রিলেট করা যাচ্ছিল, ভালো লাগছিল। কিছু কিছু গান বোঝা মানে না বুঝলেও শুনে ভাল লাগে, হ্যাঁ শুনে মজা লাগে, এরকম একটা ব্যাপার। তা আমাদের খুব ভাল লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। আর কে কে আগে এই গানটা শুনেছো প্লিজ জানিও, সবাই আশা করি শুনেছো, শুনেছো আর না, হ্যাঁ ভিডিও থেকে শুনে থাকো তাহলে কমেন্টে জানিও, কমেন্টে জানো। আর কে কতদিন পরে এই গানটা শুনছো প্লিজ কমেন্টে বলো, যে কতদিন পরে এই গানটা শুনছো আর কেমন লাগলো আমরা নিয়ে এলাম গানটা। চলো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শেষ করবো, তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।